বারুদ বাবার ময়দান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। থানা বকুলতলা সেই হানারবাটির পাশের গ্রাম দেওয়ানের চক বারুদ বাবার মই ছাড়া ময়দান ছেড়ে দিয়েছে দর্শক। ও অসাধারণ আস, এই আমার এদিকে আসতে সরে যায়, অসাধারণ ছোট, দেখুন দর্শক অসাধারণ অসাধারণ ছোট, এরকম ছোট দেখা যায়। কে জয়লাভ করেছে? দেখতে পাচ্ছেন জল কতটা মাঠে, তার উপরে আমি দাঁড়িয়ে ভিডিও করছি। ফাইনালে কে উঠলো, কার গরু? জুলফিকারে গরু আলা। সেমিফাইনাল ম্যাচ হচ্ছিল দর্শক, দাদা কার গরু জয়লাভ করলো? ও দাদা কার গরু জয়লাভ করলো? নাম কালামার কে? ও কালামার জুলফিকারের জুটি জয়লাভ করেছে, সরাসরি ফাইনালে প্রবেশ করেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেমিফাইনালের জয়লাভ করল কালাম ও জুলফিকার। ছাতাটা তুলে নাও জুলফিকার, জুলফিকার ও কালাম জুটি তারা সরাসরি ফাইনালে প্রবেশ করলো। তো ফাইনালে প্রবেশ করলো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই, কাটিং করবো এই গরুটা ছড়াবো না। আচ্ছা আচ্ছা, আমাদের বহুত বড় ভুল হয়ে গেছে, এই গরুটা আমরা মই ছাড়া করি, কাটিং অনিবার্য, লাল গরু। একদম ঠিক আছে, ভালো লাগছে তো? এখন আমরা কথা বলবো সেই দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে বড় মানে ময়েল, সেই আরফত শেখ আন্ধারিয়া থানা। হ্যাঁ, আরফত শেখ আন্ধারিয়া, বাবু ছাতারা উঁচু করো, বাড়ি আন্ধারিয়া থানা কুলতলি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। দর্শক এখন আমরা সেই আরফত শেখের সঙ্গে কথা বলবো। আরফত ভাই, আপনি কোন ডিপার্টমেন্টের কাজ করছেন, কোন বিভাগে, মানে ময়েল ধরিয়ের না রেফারি? আপনার পরিচিত ময়েল হিসাবে? আচ্ছা, সেটাই আমি জানতাম। আপনার বাড়ি কোথায়? থানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এখন যে এ গ্রুপে সেমিফাইনাল হলো, কারা জয়লাভ করলো? জয়লাভ করেছে তোমার উজোর গরুর মালিকের নাম কি? জুলফিকার ও কালাম, জুলফিকার প্রধান, প্রধানের সঙ্গে জুটি বেঁধেছিল কালামের গরু। জুলফিকার প্রধান ও কালামের গরু তাদের জুটি তারা সরাসরি সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে প্রবেশ করেছে। তাহলে ফাইনাল কার কার হবে? ফাইনাল হবে হান্নান লস্কর, তাহলে আমার দুটো কাড়া একসঙ্গে ফাইনাল হবে। আপনার দুটো কাড়া একসঙ্গে ফাইনাল হবে? তাহলে আপনি কোন কাড়ায় যাবে, কার গরু? ফাইনাল হান্নান লস্কর, তাহলে হান্নানের সঙ্গে যাবেন। আচ্ছা, প্রিয় দর্শক খুব ভালো সুসংবাদ দিলেন, সেই ময়েল আরফত শেখ তিনি যে গরুগুলো ফাইনালে উঠেছে সেই গরুর চারটে গরু দুটো সব ময়েল হলো আরফত শেখ। এখন তিনি কোন গরুর সঙ্গে ময়েল হবে সেটাই জানিয়ে দিল। কোন গরু বললেন? হান্নান লস্কর তালতোলা। আচ্ছা আরফত দা, আপনি কত বছর এই ময়েল হিসাবে কাজ করছেন, মই ছাড়ায়? 22 বছর। বাবা, আপনার বয়স কত এখন? 36 36 বছর বর্তমান বয়স,
আর 22 বছর মই ছাড়া করে আসছে তিনি আর প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী শনিবার ও রবিবার হেলো ভাঙায় ভারত ঈদ পাঠায় ঐতিহাসিক সেই মই ছাড়ায় এই আরফত শেখ ময়েল হিসাবে কাজ করবেন কতগুলো মালিকের আপনি ময়েল থাকবেন ওই মাঠে আটজন আর বিভাগের আ বলুন আচ্ছা বিভাগে থাকবে চারজন আর চারজন আর বিভাগে থাকবে চারজন চারজন আর আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর আটজন মালিকের সঙ্গে আপনার কন্টাক্ট হয়ে গেছে দুটো মালিক সঙ্গে কন্টাক্ট দুটো মালিকের সঙ্গে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার অভিজ্ঞতার কথা কিছু বলবেন মই ছাড়া ব্যাপারে মই ছাড়া না 22 বছর আমি ছাড়ছি আচ্ছা 22 বছর ছাড়ছি বিভিন্ন গরু মালিকের ছাড়ি আচ্ছা জনগণ আমার খুব পছন্দ করে আর জনগণের জন্য দর্শকের জন্য আমি মানে উপরে উঠে যাচ্ছি আচ্ছা তাই 22 বছর মই ছাড়ছি আমার 22 বছর মানে মই ছাড়ছি আমাদের কিছু কিছু মাঠে সেরা হই আচ্ছা দুই একটা মাঠ আমাদের অসুবিধা হয় মানে তিন নম্বর চার নম্বর আচ্ছা যারা মই ছাড়া অর্গানাইজার যারা প্রতিযোগিতা দেয় এরা কি আপনাদের মানে ভাড়া করে আনেন ইনভাইট করে নিমন্ত্রণ করে কন্ট্যাক্ট করে আষাঢ় মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত আচ্ছা 40,000 টাকা আপনার 40,000 টাকা কন্ট্যাক্ট থাকে কন্ট্যাক্ট আচ্ছা এটা কন্ট্যাক্টটা কে করে এই যেন গরুর মালিক হান্নাল আসো তালতলা ও আচ্ছা গরুর মালিকেরা তাহলে যারা খেলা দিচ্ছে তাদের সঙ্গে আপনার কন্ট্যাক্ট হয় না আচ্ছা আচ্ছা গরুর মালিকের সঙ্গে আপনার কন্ট্যাক্ট হয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সিজনে আপনি কতগুলো মাঠ প্রতি মাঠ করেন বারোটা হয় কোনো সময় পনেরোটা হয় বারোটা পনেরোটা কোনো সময় কুড়িটা হয় কুড়িটা এই বর্ষার জল মানলি সেখান থেকে মই চড়া শুরু হয় চাষ বাড়ে তো চাষি উড়িয়ে নিলে আর মই চড়া হয় আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আমার মাঠে ছটা মাঠ হয়ে গেল ছটা মাঠ এই পর্যন্ত হয়ে গেছে সাথে পড়বে আচ্ছা সাথে পড়বে আচ্ছা আচ্ছা আমাদের সবচেয়ে পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে সেরা মাঠ হচ্ছে হেড়ো হেড়ো ভাঙা পশ্চিমবাংলার সেরা মাঠ সেরা আচ্ছা ঠিক আছে ওই মাঠে যাওয়ার চেষ্টা করব আপনার সঙ্গেও দেখা হবে মাঠের হচ্ছে কি মালিক মেন হচ্ছে সিরাজ মোল্লা আচ্ছা উনি আমার মেয়েদের মেজা করি আচ্ছা ওনার হচ্ছে কি সেরা মাঠ আচ্ছা আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সেরা আচ্ছা এই মই ছাড়ায় তত তো মানে পয়সা করির ব্যাপার নেই অল্প পরিমাণ প্রাইস থাকে তার মধ্যে দিয়ে আপনারা এত কেন ইন্টারেস্ট দেখান ইন্টারেস্ট মানে এই ছাড়াটা মানে গরু নিয়ে খেলা তো প্রচণ্ড হারে কষ্ট আচ্ছা তার জন্য মালিক যার বাঁধাই থাকে সেই ময়েল চ্যাম্পিয়ন হয়ে যায় আচ্ছা বাঁধাই মানে মানে কন্ট্যাক্ট করা যাবে আচ্ছা টাকা পয়সার জন্য আচ্ছা যারা টাকা কো পয়সা ধারণা দিয়ে আসবেন তাদের তো ময়েল ছাড়তে হবে আচ্ছা 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 যাদের হয়তো টাকা পয়সা দেয়া নি তারা ময়েল পায় না তার জন্য হার হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে মই ছাড়া সম্পূর্ণ ময়েলের উপর নির্ভর করে যার ময়েল যে মালিকের গরুর ময়েল যত ভালো হবে সে জয়লাভ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের মই ছাড়ার অভিজ্ঞতার কথা কিছু আমরা শেয়ার করলাম আরফত শেখের সঙ্গে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মাঠে হাজার হাজার দর্শক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু পুরো জলের উপরে দাঁড়িয়ে আছি অনেকটা হবে ছাড়তে হবে ফাইনাল ছাড়া এক বাজি ছাড়তে হবে প্রিয় দর্শক এই আরফত ভাই কিন্তু খুব ইন্টারেস্টিং লোক এবং খুব আনন্দদায়ক এবং তিনি ও মাঝে মাঝে দর্শকদের আনন্দ উপভোগ করায় ধন্যবাদ